নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, হচ্ছেটা কি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধু কল্পিতা। প্রশ্ন উঠছে রাজ্যের চাকরি প্রার্থীদের নিয়ে, প্রশ্ন উঠছে রাজ্যে যারা বসে রয়েছেন দীর্ঘদিন ধরে, দিনের পর দিন রাতের পর রাত ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে যারা নিয়োগের দাবিতে পথে রয়েছেন তাদের হবেটা কি? ভাবছেন এই প্রশ্নটা আবারও কেন নতুন করে উঠছে? আবারও নতুন করে ওঠার একটাই কারণ, সূত্র মারফত এখনো পর্যন্ত যে যে আপডেট উঠে আসছে তাতে জানা যাচ্ছে এই বছরের প্রাথমিকের টেপ নাও হতে পারে। তাহলে এই যে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের ভবিষ্যৎটা কি? বিষবাও চলে আদৌ কি তাদের জন্য? ভাবছে রাজ্য সরকার। এ নিয়ে শুরু করব আজকের বিতর্ক। আজকের হচ্ছেটা কি শুরু করব, যারা যারা রয়েছেন আমাদের সাথে প্রত্যেকের সঙ্গে আলাপ করিয়ে দেবো। রয়েছেন সঞ্জিৎ ঘোষ, বিজেপি মুখপাত্র, রয়েছেন কল্যাণ কুমার ব্যানার্জি, রাজনৈতিক কর্মী, রয়েছেন রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র, এবং এর পাশাপাশি রয়েছেন সুপ্রদীপ সরকার, রাজনৈতিক কর্মী, প্রত্যেকেই রয়েছেন। আমি প্রথমেই কল্যাণ আপনার কাছে চলে আসি। একটা বিষয় বলুন তো, এ রাজ্যে যারা চাকরি প্রার্থীরা, যারা দিনের পর দিন রাতের পর রাত যারা বসে থাকেন, যারা নবান্ন অভিযান করেন, তাদের কথা কি আদৌ ভাবছে রাজ্য সরকার? সবটাই তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে আছে মামলা, রাজ্য সরকার ভেবে কি করবে, সাব জুডিস তো মামলাগুলো। তো এই বছরের এই টেটটা হচ্ছে না, এর আগের দু বছর যা যা টেট হয়েছে তাদের যেগুলো অ্যাপ্লাই সাকসেসফুল ক্যান্ডিডেট আছে তাদের আগে রিক্রুটমেন্ট হোক, তারপর তো নতুন। মানে এই দুটো বছর টেট হয়েছে জন্য এই বছরটা হবে না, তাহলে এই বছরের যারা পরীক্ষার্থীরা তারা কি করবেন? এই বছরের পরীক্ষার্থীরা আগের যে বছরগুলোতে যেগুলো হয়েছে সেগুলো আগে রিক্রুটমেন্ট, বছরের কথাটা বলছি, যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের কি হবে? প্রতি বছর তো টেট হতো না আগে। না না, আমি একটা কথা বলুন তো রুবি, যে আমি ধরুন কোন একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে গেলাম, তো নিচ্ছি প্রিপারেশনটা নিতে নিতে হঠাৎ করে জানলাম যে পরীক্ষাটা নাও হতে পারে। একটা সময় ছিল যেখানে টেট বছরে দুবার করে করা হতো, এখন বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, উনি এত দুর্নীতি করেছে যে দুর্নীতি চাপার জায়গা নেই। উনি যদি দুর্নীতি সিস্টেমটা আবার ঠিক করে নিতে পারে আবার টেট করাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যাদের নিয়োগ আছে তাদের নিয়োগ উনি আদৌ দিতে পারবে কিনা সেটা নিয়ে এখন অবধি সংশয় রয়েছে, কারণ আমরা এর আগেও দেখেছি। আপনি কি বলতে চাইছেন নিয়োগ যাদের প্রক্রিয়াটা যেটা চলছে সেটাতেই কি কোথাও সিস্টেমেই কোথাও ভুল রয়েছে? একদম তাই, পুরো সিস্টেমেই গলদ আছে। সুপ্রতিভবাবু উত্তরটা দিতে পারবেন? না না, সিস্টেমে কোনো গলদ নেই, ব্যাপারটা এখন আইনে রাখা যায়, এখানে তো রাজ্য সরকারের কোনো ভূমিকাই নেই। রাজ্য সরকার কি করবে? আর টেট নিশ্চয়ই হবে, টেট হবে না, এর কোনো ভূমিকা নেই, এই জন্য শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হয়েছে। দেখুন, সে তো আপনাদের অনেক মিনিস্টার অনেক মন্ত্রী জেলে গেছে। আরে বাবা, নামটা বলুন না, কে দুর্নীতির সাথে যুক্ত হয়ে জেলে গেছে, নামটা বলুন। আরে আপনাদের আপনাদের যে মোটা ভাই, বালু থেকে শুরু করে আপনাদের মোটা ভাই সেটা থেকে শুরু করে সবাই জেলে গেছে, আলোর উৎসবটা কি তারা বাড়িতে কাটাতে পারবেন পরিবারের সাথে? আপনার কি মনে হয়? দেখুন, এই টেট পরীক্ষা যে এবারও হবে না সেটা হচ্ছে গিয়ে, দেখুন এরা হচ্ছে উদাসীন, এরা সরকার যেটা চাইছে সরকার কখনোই চায় না যে সব পরীক্ষা হোক, কারণ সরকারের রাজস্ব খাতে পয়সা নেই। এরা চায় কয়লা দুর্নীতি করুক, বালি দুর্নীতি করুক, আরে বাবা বললাম দিন, আরে শিক্ষা নিয়ে এরা ছিনিমি নেই, এই সরকারের পয়সা নেই, খেলাটা একটা হবে সরকার চায় ইনকাম করে, কই উত্তীর্ণ হয়ে রাখা কি করবে, এরা চায়। পরের বছর আবার জানুয়ারিতে আমি পোস্ট চাইব। আমি মনে করি যে বছরে দুবার নিয়োগ হবে। পরের বছর আবার জানুয়ারিতে আমি পোস্ট চাইব। আমি মনে করি যে বছরে দুবার নিয়োগ হবে। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন গৌতম পাল, আপনাদেরকে শোনালাম। দেখুন, গৌতম পাল তিনি কিন্তু বলেছিলেন যে আমি আসবো, সঞ্জিত বাবু আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু গৌতম পাল তিনি তো নিজে বলেছিলেন যে তিনি মনে করেন, তিনি চান, তার সদিচ্ছা রয়েছে, কিন্তু কোথাও কোথাও গিয়ে বলুন তো এই সদিচ্ছাটা কোথায় চলে যাচ্ছে? যখনই চাকরি প্রার্থীদের ভবিষ্যতের কথা হচ্ছে তখনই সদিচ্ছা কি মরে যাচ্ছে, থাকছে না? গভর্নমেন্টের পূর্ণ সদিচ্ছা আছে, মুখ্যমন্ত্রীরও পূর্ণ সদিচ্ছা আছে। এটা আপনি আপনি বলছেন গভর্নমেন্টের পূর্ণ সদিচ্ছা রয়েছে, মুখ্যমন্ত্রীর সদিচ্ছা রয়েছে, একটা আপনাদের তরফ থেকে সদিচ্ছা রয়েছে এমন একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, একটা পদক্ষেপ দেখান তো। যখনই সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে তখনই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গায় যে আপনারা এই দোহাই দেওয়াটা একটু বন্ধ করবেন, পাশে দাঁড়াবেন। আচ্ছা এক মিনিট, প্রত্যেকের কাছে আসবো। সুপ্রদীপ বাবু বলুন তো, এই যে ধর্মতলার এখানে বসে রয়েছে চাকরি প্রার্থীরা, তৃণমূলের পক্ষ থেকে ঠিক কজন গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন? পাশে দাঁড়ানো তো দূরের কথা, একবার দেখা কজন করেছে? দেখুন, তৃণমূলের কে গেল না, তৃণমূল সরকারটা চালাচ্ছে, তৃণমূল মানে কি? সরকারের পক্ষ থেকে কেউ গিয়েছে? সরকারের পক্ষ থেকে? না, সরকার তো বার্তা, সরকার যায় না, সরকার বার্তা দেয়, সরকার বার্তা দেয়। এই বার্তা দেওয়া হচ্ছে যে প্রত্যেক
প্রত্যেক বছর পরীক্ষা হবে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আর সেই প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে। দেখুন, সরকারকে বিরোধীরা যেভাবে ব্যতিব্রস্ত করে তুলেছে। আরে বাবা, আমি তো এটা পর্ষদ সূত্রের খবর বলছি, এখানে বিরোধীর কোনো কথা নয় সুপ্রদীপ বাবু। বলছি বলতে দিন, চারিদিক থেকে যেভাবে বিরোধীরা মিথ্যা প্যাচে ফেলছে বিজেপি এবং সিপিএম। দেখুন দিদিমণির মনে মনে একটাই কথা বলেন, বলে চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। মুখে বললেই তখনই দেখবেন বলবে ডান বাম। আরে তোমরা কি, তোমরা তো হচ্ছে এই সকালবেলায় অন্য দলের হাত তোলো, বিকালবেলায় অন্য দলের হাত তোলো, আর দিল্লিতে গিয়ে চিচামেচি করো, আর এখানে গিয়ে বামের সঙ্গে গিয়ে সেটিং করো। আরে চাকরি দেবার মালিক হচ্ছে এই তৃণমূল সরকার, কারণ সরকারটা রাজ্যে চালায়। যেমন বলছেন, এক মিনিট এক মিনিট বললাম বাবু, এক মিনিট, আপনারা যেমন বলছেন চাকরি দেওয়ার মালিকটা হচ্ছে তৃণমূল সরকার, রাজ্যে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন না, যারা দিনের পর দিন অপেক্ষা করে রয়েছেন চাকরির জন্য, তারা কাতর নয়নে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করছে। আচ্ছা বলুন তো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে তাদের পাশে দাঁড়ানোর কথাটা ভাবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যারা কাতর তাদের পাশে দাঁড়িয়েছেন, আপনারা হয়তো সেগুলো দেখান না। আপনারা আরে কোক, এক মিনিট এক মিনিট এক মিনিট, আরে এই যে ধর্মতলাটা যে ধর্ণাতলায় পরিণত হয়েছে, রেড জোনে তো কার্নিভাল হয়, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কি গিয়েছিলেন? কার্নিভালটাকে বারবার ধরছেন কেন? মানে আমরা কার্নিভালটা চান না আপনারা? আরে আপনি কথা না বুঝছেন। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, এখানে আলোর উৎসব হবে, আলোর উৎসবে আপনিও মাতবেন, কিন্তু এই চাকরি প্রার্থীরা এখানে বসে থাকবে? চাকরি প্রার্থীরা বসে থাকবে সেটা এখন সুপ্রিম কোর্ট হাইকোর্টের ম্যাটার চলে গেছে, রাজ্য সরকার। আপনি কি একবারও পাশে দাঁড়ানোর বার্তাটা চাকরি প্রার্থীরা দিতে পারবেন না? সরকার পাশে দাঁড়াবে, দিতে পারবেন না, দিতে পারবেন না। আমি সরকার পাশে দাঁড়াবে সেটা আমি বলতে পারি না। একটা কথা বলে রাখছি, চাকরিটা দেবার ইচ্ছা সদিচ্ছা এই দিদিমণি এবং এই তৃণমূল সরকারের নেই। তৃণমূল সরকারের উত্তরটা রয়েছে, না না উনি জানেন না কিছু তৃণমূল সম্পর্কে। আপনি জানেন তো বলুন, একদম সহজ। আপনি চাকরি প্রার্থীদের দাঁড়ান 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 রাজ্য এক মিনিট দাঁড়ান দাঁড়ান, চাকরি হবে চাকরি হবে চাকরি হবে এই কথাটা অনেকবার শোনা হয়েছে। আপনি বলুন তো রিপাবলিক বাংলা দর্শকদের, ঠিক কবে কোন পূজোটাই চাকরি প্রার্থীরা বাড়িতে বসে কাটাবেন? দেখুন সবকিছু ক্যালেন্ডার দেখে বলা যায় না।